আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো? সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। গাইস, লবিতে তো দেখতেই পারতেছো ফিও নামে BD721 এর রিয়েল গিল্ডে কিন্তু গাইস সিজন 1, 2, 3, 4 পরা প্লেয়ার। আর এই প্লেয়ারটা কিন্তু গাইস আজকে আমাদের ম্যাচে আসছে, আর ওরে দেখে তো গাইস সবাই ওরা মারার জন্য উত্তাল পাত্তাল শুরু করে দিছে। তো যাক দেখি গাইস, যেহেতু ম্যাচে আসছে, আর এইটা কিন্তু গাইস বিশ্বাস করো ভাই প্রচুর পরিমাণে হার্ড লবি ছিল, কারণ এরকম ভাই হার্ড লবি মনে করো সচরাচর দেখা যায় না। প্রচুর পরিমাণে এনিমি লাস্ট পর্যন্ত বাইতে ছিল, পাশাপাশি অনেক ভালো ফাইট হয়েছে। তার ভিতরে আবার সকাল গেমিং তাদের স্কোয়াড ছিল গাইস রিজন প্লেয়ার, তো বুঝতে পারতেছো কত হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো এখানে নামার পরে কিন্তু গাইস আমাদের সাথে এনিমিদের ফাইট শুরু হয়, আর আমার দুইটা টিমমেট কিন্তু অলরেডি মইরাও যায়। আর এখানে ভাই মারিয়াপু নামে একজন আমার মারতে আসে, বাট ভাই আমার কাছে কিন্তু সে ডাউন খেয়া যায়। দেন তার টিমমেট আবার কি পাই তারা শুরু করছে আমার মারার লিগা, দেখো গাইস মেডি মারারও সুযোগ দিতেছি না, বাট আমার লোকে পাইতারও করলে গাইস কি হবে বুঝই তো। যা তামাই তো স্টিল অ্যালাইভ নামে আবার কারা জানি আমি মাইরা দিলাম। তো চলো গাইস, মারার পর দি প্লেয়ার আরও আসতেছে, তো 400 টোকেন ছিল, কোনো মতে টিমমেট একটা বাঁচাই দিছি। তারপরে তো এনিমিরা ভাই পাইতারা শুরু করছে আমার আজকে মাইরেই ছাড়বো, এদিক থেকে বাইরেতে দেবো না, কারণ বিবেশ দেখছে বুঝই তো মাইরা ভাই কন্টেন্ট দিতে হবে, টিকটকে ভিডিও আপলোড দিতে হবে। তো আমরাও কিন্তু গাইস যাদের পারবো আজকে উড়া ধরা পিটাবো। দেখি গাইস, আর সিজন 1, 2, 3, 4 পরা প্লেয়ারটা ছিল ওরা দেখি গাইস মারতে পারি কিনা, পাইলে তো গাইস হবেই তুফান লেভেলের খেলা। এখানে ওপি প্রান্ত নামে একজন রে মারলাম, মারার পর কিন্তু গাইস মেডি মুড়ি মারতে হবে, এদিক দিয়ে আমার টিমমেট তাকে দেখে আবার মরে গেছি। ভাই এত মরলে হবে না, ভালো লবি পড়ছে, হোল্ড করো, বুঝে শুনে খেলো, লাস্ট পর্যন্ত আমার ভুয়া লাগবে। আমার এত সুন্দর ভিডিও কিন্তু ভাই আমি চাই না মিস হয়ে যাক। তো চলো গাইস, 3টা কিল করছি, আর ভাই ফাইট তো দেখলে গাইস অলরেডি কিন্তু 3টা কিল হয়ে গেছে। আমার টিমমেটরা মোটামুটি গাইস নামতেছে মরতেছে, আর ভাই কিচ্ছু বলার মতো নাই ভাই, যে দেখো বলতে না বলতে আবার টাস করে ডাউন খেয়ে গেছে। ভাই এত হইলে কেম নয় ভাই, এমনি নর্মালে ভালো খেলো, ভালো লবি রীতি যদি এরকম বট হয়ে যাও তাহলে হবে। তারপর এখানে কিন্তু সকাল গেমিং আসছে, ভাবছিলাম আমার একটা ওয়ান ট্যাপ দিবো, বাট ভাই ওরা ওয়ান ট্যাপ দিতে যায় গাইস, ও কিন্তু আমার জাদা ট্যাপ দিয়ে দিছে। তো যাক গাইস সমস্যা নেই, দেখি আমার টিমমেট কিন্তু ওই দেওয়া ভাই কার লগে খেলি ভাই, আমার টিমমেট পর্যন্ত ডাউন হয়ে পড়ে রয়েছে। এ ভাই বাঁচাও ফার্স্ট, এদিকে এসে বইয়াবে ট্রিটমেন্ট মারা, ট্রিটমেন্ট মারা লাগুন আমি আগে, তাদের দুজনে রিভাইভ দাও। ও গাইস দুজন তো নাই, একজন আছে, তো একজন আরেকজনের রিভাইভ দিছে, তো তারা দুজন হয়ে গেছে এখন। চলো তাড়াতাড়ি রিভাইভটা করো ভাই, আর জোন পুষার মরে গেলে ম্যাচ শেষ। পুষার ভাইরে ভাই রিকোয়েস্ট করছি গাইস, পুষার ভাই যাতে না মারে এই ম্যাচে, যদি না মারে তাহলে একটা উইকলি গিভওয়ে করবো। আর এই পুষার ভাই কিন্তু গাইস আমার সাবস্ক্রাইবার, তো চলো দেখি গাইস শেষ পর্যন্ত সে বাইচে থাকে কি না, যদি বাইচে থাকে তাহলে তারা কিন্তু আসলে একটা উইকলি গিভওয়ে করা হবে। তো এইখানে কিন্তু গাইস আবার প্লেয়ার চলে আসে, আর এটা হয়তো সকাল গেমিংদের স্কোয়াডমেন্ট হইতে পারে। এই যে ফিও, ফিও কিন্তু আইসে আমার টিমমেট রিং ইয়ারে মারা দিছে কিং রে। তো চলো মানে যে সিজন 1, 2 প্লেয়াররা কিন্তু গাইস রাজ দিয়ে দিছে আমাদের মারার জন্য, আমরা ওদের কী মারবো ভাই, ওরাই তো আমাদের মারার লিগা পাই তারা শুরু করে দিছে। তো যাক গাইস আমি কিন্তু অলরেডি সকাল গেমিংটা মারা দিছি, বাট সুসান গেমিং আমার টিমমেট কিন্তু আবার ফিওরে মারা দিছে, মানে যে সিজন 1, 2, 3, 4 প্লেয়ারটারে, মানে আমার কপালে আর সিজন 1, 2, 3, 4 কিলটা নাই। তো চলো গাইস এখানে কিন্তু সেই লেভেলের হাড্ডাহাড্ডি ফাইট হয়েছে, আর অবশেষে কিন্তু ওদের পুরো স্কোয়াড মিসকোয়াড ভাই মাইরা দিছি, ওদের লাস্ট হয়তো বা জোন পুষার ছিল, দেন আমরা কিন্তু গেছি এই ফাইটে বিজয় হইলাম। তো এখন মোটামুটি সবাই স্টিল সার্ভাইভ করতেছি, বাট এই ফাইটে কিন্তু আমাদের কিং ভাই একদম শেষ, তার আড্ডিগুটি বেঙ্গাল আছে বিরিয়া, এখন তারা আমাদের রিভাইভ দিতে হবে। তো চলো মেডি মুডি মাইরা নিচে যা তারা রিভাইভ দিয়ে আসি। আর হ্যাঁ গাইস, তোমরা যদি আমাদের থেকে বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, এখানে কিন্তু আমরা নিজেরা ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের থেকে ডায়মন্ড নিলে টাকা স্ক্যাম হবে না, পাশাপাশি সবসময় সেফলি গাইস ডায়মন্ড নিতে পারবা। সাথে গাইস যদি আমাদের থেকে হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড না নিতে চাও, তাহলে কিন্তু গাইস আমাদের ওয়েবসাইট আছে funnytopup.com, লেখা যে কোনো একটা ওয়েবসাইটে যে সার্চ দিলে হবে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও ডায়মন্ড নিতে পারো, একদম ভাই পানি দামে ডায়মন্ড পাবা, পাশাপাশি গাইস সুপার ফাস্ট ডেলিভারি পাবা, কারণ বটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ডায়মন্ড দেওয়া হয়। তো চলো গাইস যাতে যাতে ডায়মন্ড লাগে মেসেজ দিও। যাক ভাই এখানে কিন্তু আমার মাইরা দিছে এনিমিরা ভাই, যেই পরিমাণ অত্যাচার করলো দেখলাই তো ভাই, 2-3 দিকটা মাইর গেছি, আর দেখতে দেখতে আমার টিমমেট সবই মরে গেছিল, যার লাস্টে জোন পুষার ছিল, আর সে কিন্তু গাইস আমাদের কঠিন লেভেলের মাইনাসটা বাঁচায় দেয়। আর ভাই পুষার থাকার এই একটা লাভ গাইস, লাস্ট জোনের রিভাইভ পাওয়া যায়, পাশাপাশি ভাই যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তারপরে রিভাইভে আমরা কিন্তু গাইস এই প্লেসে নামি, মানে বিমা শক্তির সাইডে, আর হচ্ছে পিকের গাইস নিচের দিকে যে প্লেসটা, তো এখানে নামার পর কিন্তু গাইস কঠিন ফাইট শুরু হয়। আমার টিমমেট অলরেডি একজন ডাউন হয়ে গেছে, এনিমি কিন্তু একটা মারা হয়েছে, বাট প্লেয়ার কিন্তু আরও আছে। উই দেখো লঙের থেকে ফায়ার দিতেছে, আমি কিন্তু হাতের ভিতরে কোনো মতো একটা স্নাইপার নিয়ে নিছি, যেটা পাইছি BSK হয়তো বা। তো চলো গাইস, ওরে ভাই 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 না 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 একটু দাঁড়া, এত অত্যাচার ভাই, ইজি হেডশট, দাঁড়া ইসরে পরপর দুটা হেডশট মিস করলাম, কি বটগিরি করলাম। চলো ভাই লাফায় মারার ট্রাই করতেছি, বাট গাড়ি গাড়িয়ালা আইতাছে আইতাছে, যাক ভাই ভালো পজিশন, চলো আসো আসো আসো,
চান্দু তোমার অত প্লেয়ারই তো আমাদের দরকার, এলো এট শট, শেষ গাইস। দুইবার মিস করছি, এবার তো মিস করা যায় না ভাই, এবার মিস করলে তো ভাই ইজ্জতে লাগবো। তো চলো গাইস, ছয়টা কিল হইছে ভাই, কিল পাইতেছে না এই ম্যাচে, এনিমি এখনও দেখো গাইস কতগুলা। চলো আর একটা হেড স্কোপ করছি ভাই, বহ বহ ইস রে, ওরে হেডটা স্কোপ করছিলাম বাট ফায়ার দেওয়ার আগে গেছে আমার এই কাটা জিনিস ফায়ার দেওয়া শুরু করছে। তো যাক গাইস, এদিকটা যদি ডবল এ ডবলেম পাইতাম ভাই বিন্দাস, একদম উড়া দূর কোপায় দিতাম, বাট কই পাবো গাইস, ক ডবল এ ডবলেমের সিস্টেমই নাই, এই বিএসকে চেঞ্জ করে নিতে হবে গাইস। চলো ভাই এক্সিমিট নিয়ে নেই, এক্সিমিট একটা ভালো গান। তো যা টোকিন ছিল গাইস তা কিন্তু খরচ করে ফেলাইছি, টুকটাক ভাই যা যা লুট দরকার আছিল ভাই নেওয়া হয়ে গেছে, অত ভালো না বাট চলার মতো আর কি। দেন এনিমি টেনিমি মারতে পারলে ভাই লুট পাওয়া যাবে বুঝোই তো। এখন আমাদের সার্ভাইভ করা ভাই লাস্ট পর্যন্ত বাইজা থাকতে হবে, কারণ ভালো ভালো স্কোয়াড ভালো ভালো লবি ভাই কোনোভাবে ম্যাচটা হারাইতেছে না গাইস, আমার ভিডিও বলতে কথা বুঝো তো গাইস, ওদের কাছে মাইর খেলে কিন্তু ওরা দূরে টিকটকে আপলোড চলবো। তো তার আগে ভাই আমাদের যেমনি হোক ম্যাচটা নিয়ে আসতে হবে। তো এই দিক দিয়ে কিন্তু প্লেয়ার একটা মারা হয়েছে, চলো গাইস আমার টিমমেটরা ভাই যেই হারে মারতাছে কিল ভাগে পামুড়া উঠ থেকে কো কিল মনে করে হাত দেওয়ার আগে দেখে এনিমি ডাউন। এখানে দুই দুইটা কিল ভাই আমার মিস হয়ে গেলো, চিন্তা করছিলাম কিল দুটা পাবো বাট একটা কিল পাইলাম তো ভাই সান্ত্বনা দিতাম, বাট একটাও পাইলাম না। চাক গাইস এখানে কিন্তু প্লেয়ার আরও আছে, তো দেখি আস্তে আস্তে উপরের দিকে যাই, আমার লুট বক্সটা লুট করতে হবে। ও ভাই চলো চলো গাইস কর ওর থেকে, আরে উঠবে কার বাবা, চলো গাইস জোস, ভালো ভালো লুট পেয়ে গেছে ওর থেকে, সব লুটি তো ভাই মনে হয় লইছে বলায় এম টেন উঠবে কার, কী লাগবো ভাই আর যা আছে ভাই বিন্দাস, এটিতে মনে কর পিরা মুরা দুরা। এই যে দেখো আ ভাই পুরা রেড শট দিলাম মল নাকে সালার পুতেরা, রেড শট খেয়ে না মারলে কিন্তু আমি জাতা দিয়ে মেরে দিব, আমার কিল আমি হারাইতে, এটা কোনো কথা ভাই আমার এই কিলটা চুরি করে কেমনে আমার টিমমেটরা, এক গোল্লির কিল, খেলুম না ভাই এই স্কটল্যান্ড আর খেলুম না, মাথাটা গরম হইতেছে, কিল চুরি করে ভাই কর ভাই ভালো অন্য কিল চুরি কর, এটা তো পুরো রেড দিলাম পর আমি মারতাছি ভাই এইটা বলে থার্ড পার্টি করে, এত কষ্ট করে ঝোনের ভিতরে ফাইট নিতেছি, আমার কিল চুরি করার লেগা কৌ তো। এদিকে এম টেন কিন্তু ম্যাক্স করে নিচ্ছি গাইছে, হ্যান্ড ওয়ান ট্যাপ দিলে মনে করো চান্দি মধ্যে একদম ঝাঁঝরা হয়ে যাবে। তো যাক আর প্যারা নাই গাইস, আস্তে আস্তে আমার ঝন্ডের ভিতরে ঢুকতে হবে, নাহলে কিন্তু গাইস থার্ড পার্টির মাইর খেবো, লঞ্চ প্যাড ছিল তো লাগাই দিছি গাইস লঞ্চ প্যাড, এখন থেকে নিচের যে কাঠের গড়টা আছে ওটাতে যেতে পারি কিনা আইসা পড়ছি। চলো 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 গাইস এখানে দেখি আর প্লেয়ার আছে, এখন ওই যে ওই যে দৌড় দিছে, এ বাবা তুমি এদিকে কী করো চান্দু, এত সুন্দরভাবে লুট মারতেছ আমার রেখা, আমি এদিক দিয়ে তুম ঘুরে খুঁজতাছি, এই যে আরেকটা আইসে চান্দু গাইস আরেকটা আইসে, একবার দিছি উঠ পেকার দিয়ে ভরা দিয়ে দিছি ভাই, যাই তো ধরেই রাখছি আমি, যাক গাইস ভালো কথা আমার কারণ কিল লাগবে বুঝি তো, উট পোকার না যাতলে গাইস কিল টিল পাবো না, এটার জন্য যেমনে পারছি ভাই যাইতাম ভাই, তো কিলটা হাতে নেওয়া ট্রাই করছি, এখন গাইস দেখি ম্যাচটা ভুয়ে আনতে পারি কিনা, জোন কিন্তু আস্তে আস্তে ছুটো হয়ে গেছে, এনিমি কিন্তু এখনও 20-25টা বাইচা আছে, তো জানি না গাইস লাস্টে কাদের সাথে ফাইট হবে। আর সিজন 1, 2, 3, 4 পর ওই প্লেয়ারটাকে আসে গাইস এখনও লবিতে নাকি মইরা গেছে বুঝলাম না, আর বুঝোই তো ভাই এক লগে চারটা ড্রেস পরে আসা কিন্তু গাইস মুখের কথা না, একদম রেয়ার একটা প্লেয়ার, মারতে হবে গাইস আজকে যেভাবে হোক। চলো 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 গাইস অনেক লুটপাট করছি, টোকেন মোকেন যা ছিল সব খরচ করে ফেলাইছি। এ ভাই এই প্লেয়ারটা কই থেকে আইছিল গাইস, রবুল নামে প্লেয়ার ভাই, রবুল না রবিউল দার কথা ছিল বুঝলাম না কি নাম দিছি না, আচ্ছা যাক গাইস রবুল নাম দিছি, তো রবুল ভাইরে মারলাম, আর এখানে কিন্তু গাইস আমার 9টা কিল ডান হয়ে গেছে, চেক সমস্যা নাই, বাট ভাই পোলা কই থেকে আইলো উটকের আকাশ দিয়ে নাকি, আমি তো ওরা ভয় পেয়ে গেছিলাম বাট আয় ওয়ান ট্যাপটা খাই গেল গা। চলো চলো গাইস জোনের ভিতরে ঢুকতে হবে, এনিমি কিন্তু গাইস দেখো এতটুকু সার্কেলে এখনো 10-12টা প্লেয়ার আছে, তো ম্যাচ কিন্তু আমাদের ভুয়ে মিস করা যাবে না। এদিক দিয়ে কিন্তু গাইস আমি যা ইতাম আর ট্রাই করতেছিলাম হেড শট, বাট ভাই এত জেতার পরে হেড এমনিতেই পারলাম না ভাই, ভাই দিল ধাক্কা এই মনস্টার গুলো দেখলে আমার কিন্তু ভয় লাগে, আমার টিম হেড তো ডর হয় ভাই উইটটা বয়ে দিচ্ছি, আর যেই কিন্তু আমাদের জোন পুষার মইরা গেছে, তো আমরা তিনজন কিন্তু একসাথে আছি, ম্যাচ কিন্তু ভুয়া মিস করা যাবে না, এটার জন্য আমি বলতেছি বারবার ভাই একসাথে থাকো, আর গাড়িগুলো দেখো ফাটানোর ট্রাই করো, গাড়িগুলো ফাইটে গেলে আমাদের রাস্তা ক্লিয়ার, ওই দেখো গাড়ি দিয়ে ছক্কা বাড়াই দিছে ভাই, গাড়িতে আসমান উইটা গেছে গা, চলো বেচার আমার কাছে কিন্তু খাইছে, ওরে রে 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 ভাই ট্রিটমেন্ট 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 ভাই, আবার ধাক্কা আবার ধাক্কা, ওরে ভাই বাচ্চি বাচ্চি বাচ্চি, এ ধাক্কার পর ধাক্কা খেয়ে কেমনে এলাম ভাই কপাল, দেখছে দিল নসিব গাইস বাইচা গেলাম, আজকে লাক ভালো ছিল বা সবসময় এরকম হয় না, এখন কিন্তু গাইস 3v3 সিচুয়েশন, আমাদের কিন্তু ম্যাচটা ভুয়ে আনতেই হবে আনতেই হবে, আর দেখো গাইস লাস্টে একদম বাইচা ছিল কিন্তু আমাদের ওই যে ফিও ভাই, যে কিনা সিজন 1, 2, 3, 4 পরা প্লেয়ারটা, তো এখানে কিন্তু গাইস নুসরাত রে মারলাম একটা মেয়ে না কি নাম দেওয়া, তো যাই না গাইস মেয়ে না ছেলে, তো চলো এই দিকে কিন্তু আমার 11টা কিল হয়েছে, ওই যে ওই যে প্লেয়ার আরও একটা আইসে, বাট আমার টিমমেট কইতেছে ভাই কিল নাই কিল ছাড়ো, বাট আমার ভিডিও ভাই আমার তো কিল দিতে হবে,
চলা গেছে এটা মেরে দিছি। দেন লাস্টের কিলটা চাইতেছে কয় ভাই করো না ভাই কিল নাই, বাট লাস্টেরটা তাকায় দেখি গাই সিজন 1 2 3 4 পরা প্লেয়ার, তো ভাবছি চলা গাইস ওয়ান টেপ দিয়ে দিই মারতে পারি কিনা, বাট আমার টিমমেট নুবরা ভাই মাইরে দিছে কিল নাই করে কও, এটা কোনো কথা ভাবছিলাম আটকা এবার জাতাটা দিব, বাট ওই পালায় আর উঠতেও পারে নাই, ক্লিয়ার হয়ে গেছে আর আমার টিমমেট কিল পেয়ে গেলো। আফসোস ভাই এত সামনে থেকে ওরা মারতে পারলাম না, আমার টিমমেট মেরে দিছে। তো চলো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতেছো তা বেশি বেশি কমেন্ট করো, আর হ্যাঁ ভাই আজকের ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগছে উড়া দৌড়া কমেন্ট করে জানাই দাও গাইস। আর এখন থেকে কিন্তু আমাদের আবির চ্যানেল পাশাপাশি আমাদের ফানি গেমার লাইভ চ্যানেলে দুইটাতে কিন্তু ভিডিও আসবে, কেউ মিস করো না। তো চলো গাইস ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।